স্টুডেন্ট মানুষ একটু ফিটফাটে মানে গেট আপ করে থাকতে হয়। আব্বু যে রিস্কা চলে আমার এতখানি টানছে ধরে রাখছে তাই আলহামদুলিল্লাহ। আচ্ছা মানে শত কষ্টের মধ্যে আপু আব্বু আপনাকে মানে একটু স্বাচ্ছন্দ্য ভাবে চলাফেরা করার জন্য চেষ্টা করে নাকি? বাবা কি কাজ করে? আচ্ছা আপনার বিয়ে হয়েছে? আপনার আচ্ছা কি করেন আপনি পড়াশোনা? আচ্ছা কোন ক্লাসে পড়েন? আচ্ছা কেমন মানুষ পেলে বিয়ে করবেন? যেমন মানে বুড়ো হোক বয়স্ক হোক আমার থেকে আবার ছোট হোক ওইটা কোনো ব্যাপার না, আমারে আমার দায়িত্ব নিতে পারবে, আমাকে দুই বেলা ডাল ভাত খেতে পারবে। তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো নিজে মা বাবা গেট আপ গুড আপ তো ভালোই দেখতাছি, তো আপনার তো অবস্থা মনে হয় ভালোই নাকি? ও স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা এই জন্য একটু মাঝে মাঝে মেরে আসতে হয় নাকি? আচ্ছা কোন ক্লাসে পড়েন? নাইনে পড়েন। আচ্ছা তো বিষ্টা বা আপনার কি জন্য আসছেন বলেন? আচ্ছা সবাই তারে মেমনে সাহায্য করবে না, কিছু বিনিময়ে কিছু দিতে হয়? হ্যাঁ অবশ্যই দেবো, আমার কাছে তো আর অত দামি কিছু দেওয়ার মতন জিনিস নাই, কারণ আমি তো সব থেকে দামি তাই না, আমার চাইলে দামি দিয়ে দেবো। আচ্ছা 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 মানে আপনার থেকে দামি আর কিছু নেই নাকি? তো যে আপনাকে ভালোবাসবে বা কিছু দিবে আপনি তাকে আপনাকে দিয়ে দিবেন? আচ্ছা আপনি বিয়ে শাদী তো আগে হয় নাই মনে হয় নাকি? তো নাইনে পড়ার মাত্র, তো পড়াশোনার ইচ্ছা আছে তো? আচ্ছা তো ভবিষ্যৎ কি ইচ্ছা আপনার? ভবিষ্যৎ কি আমার যে বিয়ে করবে আমার পাশে দাঁড়াবে সে যেন আমাকে পড়াশোনা আরো আগিয়ে নিতে পারে, কোন আমার দায়িত্ব নিতে পারে, এটাই আমার ইচ্ছা। আর আমার বাবা মাকে একটু আর বাবার রিস্কা চালায়, ফ্যামিলিটা অনেক একটু গরিব আর অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা অনেক 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 কষ্ট করে আমার এই পর্যন্ত পড়াইছে আমার বাবা মা, অনেক কষ্ট করে। আচ্ছা আচ্ছা তো বাবা মাকে কখনো ভুলে যাবেন না তো? আবার না না বাবা মাকে কেউ কখনো ভুলতে পারে? আচ্ছা তো এখন মনে করেন আব্বা ডাল ভাত খেয়ে আব্বা অনেক কষ্ট, আব্বু আম্মু অনেক কষ্ট করে আমার এতখানিতে আনছে, তো এরকম মানে এরকম গেট আপে রাখছে, কারণ কখনো আমার কিছু অপূর্ণ করে নেই। আচ্ছা আচ্ছা আর এখন দেখতেছি সংসারটা আরো একটু মানে হয়ে যাইতেছে, মানে মারও অসুস্থ হয়ে যাইতেছে, বাবারও একটু বৃদ্ধ হয়ে যাইতেছে, তার জন্য আমি প্রতিবেদনের সামনে এসে পারি। আপনার কোনো ভাই বোন নাই? না ভাই বোন নাই, মেয়ে কাই। আচ্ছা আচ্ছা তো পড়াশোনার ইচ্ছা আছে তো নাকি? পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো যদি বিয়ে হয় তাহলে কি পড়াশোনা চালিয়ে যাবে নাকি? যদি সকল স্বামীতে পড়ায় তাহলে করবো, না করলে তো করতে পারবো না। আচ্ছা আচ্ছা তো প্রেম ভালোবাসা কখনো করে নাই? তবে এই বয়সে তো অনেক আবার টাঙ্কি টুঙ্কি মারে ছেলেদের ঘুরায়, কিন্তু আমার কাছে অনেক মানুষ আইছে প্রেম ভালোবাসার জন্য, কিন্তু আমি করি নাই। আচ্ছা সরাসরি বিয়ে শাদী করবেন? আচ্ছা তো দর্শক আপনারা যদি আপনার নাম কি বললেন? তো দর্শক আপনারা যদি নিজু মাপের কথা শুনে ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 0161704147, আমি নাম্বারটা আবারও বলছি 0161704147, তো এই নাম্বারে ফোন দিলে আপনারা নিজু মাপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি।